নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ গঙ্গারামপুরে গুরুতর আহত বছর ১৩ ওই নাবালিকা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে মগরায় শুটআউট গুলিবিদ্ধ দুজন গুলিবিদ্ধ বিশ্বজিৎ দে মইদুল ইসলাম পুলিশ সূত্রে জানা গিয়েছে মগরা থানার নাকশা মোড়ের কাছে বুধবার রাতে সবাইকে বাইকে করে যাওয়ার সময় দুজনকে লক্ষ্য করে গুলি চালানো হয় কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ মইদুলের ঘায়ে গুলি লাগে বিশ্বজিতের হাতে এবং পেটে গুলি লাগে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ পুরনো শত্রুতা জেরেই গুলি প্রাথমিক অনুমান পুলিশের বৃহস্পতিবার ফের সিজিও কমপ্লেক্সে হাজিরা আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নিয়ে ১৩ দিন সিবিআই দপ্তরে হাজিরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের গ্রেপ্তার আরেক ছাত্র সমাজ নেতা প্রবীর দাস মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে পুলিশ আন্দোলনকারীদের মধ্যে ধুন্ধুমার পুলিশকে হেনস্থা বেআইনি জমায়েত অপরাধমূলক কাজের অভিযোগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় ছাত্র সমাজের নেতা সায়ন লাইরি এবং শুভঙ্কর হালদারকে জামিন অযোগ্য ধারায় তার বিরুদ্ধে মামলা এবং এবার সায়ন শুভঙ্করের পর গ্রেপ্তার আরেক ছাত্র সমাজ নেতা প্রবীর দাস কালীঘাটে গিয়ে ভাঙচুরের ভাইরাল অডিও ক্লিপ অডিও ক্লিপের সূত্র ধরে বুধবার তিনজন গ্রেপ্তার বাঁশরণী থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে গ্রেপ্তার শুভম সেন শর্মা প্রেমিকা এবং তার মা অডিও সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি এই ঘটনায় এবার গ্রেপ্তার গ্রুপ অ্যাডমিন অরিজিৎ দে সুখেন্দু ব্যানার্জি যিনি গ্রুপটি তৈরি করেছিলেন পুলিশের জেরায় অডিও ক্লিপ নিয়ে স্বীকারোক্তির ভিতরে পানিহাটিতে বাড়িতে আটকে মহিলা একে যৌন নির্যাতনের অভিযোগ কাঠগড়ায় বিজেপি নেতাকে গণপিটুনি এলাকাবাসীর এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ মানুষ বন্যপ্রাণী সংঘাত নিয়ে সচেতনতা শিবির উদ্যোগে বন দপ্তরের কর্মীরা ডুয়ার্সের মোগলকোটা চা বাগানে আয়োজিত হয় এই শিবির এবং বন দপ্তর সূত্রে খবর চা বাগান এলাকাগুলিতে হাতি এবং চিতাবাঘের হামলার ঘটনায় আগের চেয়ে বেড়েছে তাই চা বাগানের বাসিন্দা এবং চা শ্রমিকদের সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল শিলাবতী নদীর জল বেড়ে গিয়েছে এবং ডুবেছে পুরো এলাকার রাস্তাঘাট কয়েকদিন আগে শিলাবতী নদীর জল বেড়ে প্লাবিত হয়েছিল পুরসভার বিস্তীর্ণ এলাকা সেই জল কমে গেলেও পুজোর মুখে ফের প্লাবিত ঘাটাল পুরো এলাকা ভবিষ্যতে আরও বাড়তে পারে বন্যার জল আতঙ্কিত বাসিন্দারা বাইক ও গাড়ি চালকরা যাতে সহজে ড্রাইভিং লাইসেন্স করতে পারেন তার জেরে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের হাতিনাশোল তরুণ সংঘ মাঠে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে হল ড্রাইভিং লাইসেন্স মেলা এদিন সকাল থেকে লাইসেন্স তৈরি করতে ভিড় জমালেন প্রায় কয়েক হাজার মানুষ জানা গিয়েছে এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর নয়াগ্রাম এবং বেলিয়াবেড়া থানা এলাকার জন্য এই ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয় ফের বালি পাচারের অভিযোগ কালচিনিতে কালচিনি ব্লকের বিভিন্ন নদী থেকে বালি তুলে পাচার করা হচ্ছে বলে অভিযোগ গোপন সূত্রের খবর পেয়ে অভিযান চালিয়ে পাচারের আগে বালি পৌঁছায় ট্রাক্টর আটক করল ভূমি সংস্কার দপ্তর বৃহস্পতিবার হ্যামিল্টনগঞ্জ বাসরা নদীর সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা তারপরে আটক করা হয় ট্রাকটিকে যদিও ঘটনা এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি